দ্বিপাক্ষিক সিরিজ খেলার উদ্দেশ্যে দুই সালে শেষবারের মতো বাংলাদেশে এসেছিল ভারত সেই বছরের বিশ্বকাপ শেষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে এসে দুই এক ব্যবধানে সিরিজ হারে লজ্জা নিয়ে গিয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দল দুই সালের এই সফরই ছিল ভারতের বাংলাদেশে শেষ সফর এরপর দুই সালে ভারতীয় ক্রিকেট দল আরও একবার বাংলাদেশে এলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ হিসেবে অবশেষে সাত বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট খেলার জন্য আসবে ভারত আইসিসির প্রকাশিত ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী বাংলাদেশে ভারতের এই সফরে আসার নিশ্চয়তা পাওয়া গেছে আসন্ন এই সফরে টেস্ট ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল সূচি অনুসারে সফরে বাংলাদেশ ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে খেলবে ইন্ডিয়া এই বছর বাংলাদেশে সফর করার পর দুই সালে ইন্ডিয়ায় যাবে টাইগাররা